গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আখাউড়া আগরতলা রোডের সুলতানপুর নামক স্থানে সেভেন রিংস সিমেন্টের একটি ট্রাকের ধাক্কায় নিহত হন সিএনজি চালক রবিন মিয়া। নিহত রবিন মিয়া আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর বড়কুড়ি পাইকা এলাকার আলী মিয়ার পুত্র। আজ মঙ্গলবার 30 জুন বিকেলে ময়নাতদন্তের পর নিহতের বড় ভাই আলামিন মিয়া জানান, বাদ আসর জানাজার নামাজ শেষে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।